নমস্কার বন্ধুরা ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটা দারুণ সুখবর রিলায়েন্সের তরফ থেকে একটি নতুন আপডেট এসছে যেখানে তোমাদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ করা হচ্ছে রিলায়েন্স জুয়েলসে তোমাদের নিয়োগ হচ্ছে একদম কারেন্ট ডেটেড একটি নোটিফিকেশান প্রকাশিত করা হয়েছে যেখানে যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তোমার কোনো অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই কোনো আবেদন মূল্য লাগছে না কোনো পরীক্ষা হবে না শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউর ভিত্তিতে অল ইন্ডিয়া বেসিসে তোমাদের নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ভারতে যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির সাথে তোমরা যুক্ত হতে পারবে এখানে তোমাদের যে ইউনিটে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে জুয়েলস ইউনিট মানে রিলায়েন্সের যে জুয়েলস ইউনিট আছে সেই ইউনিটে নিয়োগ করা হচ্ছে এটা একদম সম্পূর্ণ স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে কোনো কন্ট্যাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী অর্থাৎ পারমানেন্ট চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমরা কিভাবে ফর্ম ফিল করবে এ টু জেড সম্পূর্ণ তথ্য অথেন্টিক ইনফরমেশনের সাথে আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তো ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো কমপ্লিট ইনফরমেশন পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য সেটি সরকারি হোক বা বেসরকারি হোক বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশান পাওয়ার জন্য অবশ্যই ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের যে ডেটে এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে সেটি হচ্ছে আটই মে দু একদম কারেন্ট ডেটেড একটা নোটিফিকেশান এখানে তোমাদের যে যেখানে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে রিলায়েন্স জুয়েলস অর্থাৎ জুয়েলারি সেকশানে তোমাদের নিয়োগটি করা হচ্ছে যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের কি কাজ করতে হবে সেই জায়গাটা একবার বুঝে নাও এখানে বলছে জব রেসপন্সিবিলিটিস সেটা হচ্ছে প্রোভাইডিং কাস্টমার সার্ভিস অর্থাৎ কাস্টমার সার্ভিস তোমাকে টাইপের কাজ করতে হবে যেখানে হচ্ছে গ্রেট কাস্টমার উইথ স্মাইল অর্থাৎ তোমাদেরকে কাস্টমারকে ওয়েলকাম করতে হবে স্মাইলের সাথে রিসিভিং স্টক অ্যারেঞ্জ স্টক অ্যাজ পার প্ল্যানোগ্রাম ঠিক আছে তারপরে ফিফো এফ ও তারপরে স্ক্যান প্রোডাক্ট কমপ্লিট বিলিং অর্থাৎ বিলিং করতে হবে ক্যাশ কার্ড কুপন এগুলোর মাধ্যমে তোমাদের মানে পেমেন্টের হেল্প করা এই সব কাজগুলো মানে ক্যাশিয়ারে কিছু কাজ সামলাতে হবে তারপরে হচ্ছে যেগুলো মানে যে আইটেমগুলো আছে সেগুলোকে তোমাদের স্টক ওয়াইজ কিন্তু সেগুলোকে সাজাতে হবে এই রকম টাইপের তোমাদের কিন্তু কাজ করতে হবে ঠিক আছে মেনলি কাস্টমার সার্ভিস টাইপের কাজ কিন্তু তোমাকে এখানে করতে হচ্ছে পরবর্তী দেখতে পাচ্ছ এখানে এডুকেশান যে রিকোয়ারমেন্টস আছে সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস পরবর্তী দেখো এখানে এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট শুধুমাত্র যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাই আবেদন করতে পারবে অর্থাৎ বুঝতে পারছো কোনো অভিজ্ঞতার কিন্তু কোনো প্রয়োজন নেই একদম ক্লিয়ার জলের মতো ঠিক আছে এরপরে তোমাকে স্কিল এবং কম্পিটেন্সেস এগুলো আছে তো এত কিছু হাজিবুজি জানার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট এবার কিভাবে আবেদন করবে সেই জায়গাটায় চলে যাচ্ছি তো তার জন্য কী করতে হবে এখানে অ্যাপ্লাই নাওতে তোমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ দুটো সেকশান তোমরা দেখতে পাচ্ছ একটি এক্সিস্টিং ইউজার মানে যারা অলরেডি আবেদন করেছে তাদের জন্য আর যারা নিউ ইউজার তাদের জন্য তো আমি এখানে নিউ ইউজারে গিয়ে ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবে তারপরেই দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস চলে আসবে পেজটাকে আমি বড় করে নিলাম তোমরা যারা যারা মোবাইল থেকে আবেদন করতে চাইছো তারা কি করবে ডেস্কটপ মোডটাকে অন করে নেবে এরকমই ইন্টারফেস পেয়ে যাবে এখানে কি করতে হচ্ছে ভালো করে বোঝো ফর্ম ফিল আপটায় যেন কোনো গলতি যেন না হয় এখানে ইউজার আইডি বসাতে হবে সেটা কিভাবে পাবে সেটা যখন তুমি মেল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবে তখন তুমি ইউজার ইউজার আইডিটা পাবে যেটা দিয়ে পরবর্তী সময় তোমাকে লগ করতে হবে এরপরে তোমাকে মেল আইডি বসাতে হবে একটি ভ্যালিড মেল আইডি তোমাকে বসাতে হবে এরপরে হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু স্ট্রং ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড বসাবে দেখবে এইট ক্যারেক্টারে পাসওয়ার্ড বসাতে হবে যেখানে আপার কেস স্পেশাল ক্যারেক্টার তারপরে হচ্ছে নিউমেরিক্যাল নাম্বার এইসব তোমাকে ব্যবহার করে একটা স্পেশাল মানে একটা পাসওয়ার্ড কিন্তু বানাতে হবে ঠিক আছে তো পাসওয়ার্ডটা বানিয়ে নিলে আবার কনফার্ম রিটাইপ করে দেবে পাসওয়ার্ডটা হয়ে যাওয়ার পরে তারপরে তোমাকে পার্সোনাল ইনফরমেশনে চলে যাবে যেখানে কি করতে হবে ফার্স্ট নেম দেবে তারপরে তোমাকে লাস্ট নেম দেবে তারপরে হচ্ছে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে এখানে তোমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে তোমাদের বয়স আগে বলে রাখি বয়স হচ্ছে আপ টু চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় মানে আঠেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে অ্যাস পার নোটিফিকেশান অনুযায়ী কোনো রকম কিন্তু এজ লিমিট কিন্তু বলা নেই মানে আপার এজ লিমিট বলা নেই অর্থাৎ তোমরা জানো আঠেরো বছর হচ্ছে সর্বনিম্ন বয়স থাকবেই তো সর্বোচ্চ বয়স এখানে নেই অর্থাৎ চল্লিশ বা পঁয়তাল্লিশ বছরের মধ্যেও তোমার যদি বয়স হয় তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ডেট অফ বার্থ তার জন্য তোমরা এই চেকবক্সে ক্লিক করবে এখান থেকে তোমাদের কিন্তু ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিতে হবে এরপরে হচ্ছে জেন্ডার সেকশানে যাবে যেখানে তুমি মেল না ফিমেল সেটা তুমি সিলেক্ট করে নেবে এরপরে হচ্ছে ন্যাশনালিটি ন্যাশনালিটি জায়গাটা তুমি দেখতে পাচ্ছ এখানে যখনই তুমি স্কলে যখন ক্লিক করবে তুমি ইন্ডিয়ান অপশানটা তোমরা পেয়ে যাচ্ছ এরপরে তোমাকে স্টেট চুজ করতে হবে স্টেটের জায়গাটা তুমি যখন ক্লিক করবে তখন দেখো এখানে ত্রিপুরাও তুমি দেখতে পাবে এবং আমি যেটা চুজ করবো সেটি ওয়েস্ট বেঙ্গল চুজ করছি তো ওয়েস্ট বেঙ্গল পেয়ে গেলাম এরপরে তোমার সিটি তুমি এখানে চুজ করে দেবে ঠিক আছে তোমার যা সিটি সিটি মানে হচ্ছে আমি তোমাকে এই জায়গাটা ক্লিয়ার করে দিই এখানে কিন্তু ডিস্ট্রিক্টটা বোঝাচ্ছে সিটি মানে এখানে ডিস্ট্রিক্ট বোঝাচ্ছে তুমি কিন্তু তোমার ডিস্ট্রিক্টটাই দেবে ঠিক ঠিক আছে অসুবিধা হবে না এরপরে হচ্ছে মোবাইল নাম্বার দেবে এবং তোমাকে অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে দেবে না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যে মোবাইল নাম্বারটা দেবে এবং যে মেল আইডিটা দেবে সেটা কিন্তু একটি ভ্যালিড মেল আইডি যেন হয় বা মোবাইল নাম্বার হয় কারণ তোমাদের যাবতীয় কমিউনিকেশন এটা কিন্তু মোবাইল নাম্বার এবং মেল আইডির ভিত্তিতেই কিন্তু তোমাদের হবে ঠিক আছে মানে ইন্টারভিউ ডেট থেকে শুরু করে যাবতীয় কমিউনিকেশান ওকে আচ্ছা পরবর্তী চলে আসবো এডুকেশন ডিটেলস এডুকেশন ডিটেলসে বুঝে নাও এখানে তোমাদের এডুকেশন অর্থাৎ তোমাদের যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতার জন্য আমি জাস্ট সিলেক্ট অপশানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছ একদম লিস্ট চলে এসছে ঠিক আছে তো আমি এখানে যে যোগ্যতা আমার চা হয়েছে সেই যোগ্যতা তুমি এখানে দেবে তো আমার উচ্চ মাধ্যমিক যোগ্যতা চা হয়েছে তো আমি উচ্চ মাধ্যমিক যোগ্যতা আমি দিয়ে দিয়েছি আর কিছু করার দরকার নেই এরপরে তোমাকে ইনস্টিটিউশন এখানে ইনস্টিটিউশন মানে হচ্ছে স্কুলের নাম তোমাকে চাইছে তো স্কুলের নাম তোমাকে এখানে টাইপ করতে হবে তার জন্য কি করতে সিলেক্ট অপশানে ক্লিক করবে আদার ইনস্টিটিউট বলে ক্লিক করবে ক্লিক করার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে একটি ফাঁকা জায়গা চলে এলো এবং এখান এখানে তোমাকে স্কুলের নাম টাইপ করতে হবে তো আমি এখানে স্কুলের নাম আমার টাইপ করে নিচ্ছি নেয়ার পরে তুমি কোন ইয়ারে তুমি পাশ করেছো সেই ইয়ারটা তোমাকে এখানে চুজ করে নিতে হবে এখানে কিন্তু যে ইয়ার থেকেই তুমি পাশ করো না কেন ঠিক আছে যেহেতু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বা চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপার এজ লিমিট সেই অনুযায়ী তুমি যে ইয়ারই পাশ করো না কেন প্রত্যেকে তোমরা আবেদন করতে পারবে কোনো অসুবিধা কিন্তু নেই ঠিক আছে এরপরে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গাটা চলে এলো এখানে দেখো ফ্রেশার বলে দেওয়া আছে এক্সপিরিয়েন্স দেওয়া আছে অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে তোমাদের আমি নোটিফিকেশানও দেখিয়ে দিলাম ফ্রেশাররা কিন্তু আবেদন করতে পারবে কারণ এখানে ফ্রেশার ক্যান্ডিডেটই কিন্তু চাওয়া হয়েছে তো আমি এখানে ফ্রেশারে গিয়ে ক্লিক করব। ফ্রেশারে গিয়ে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক্সপিরিয়েন্সের যাবতীয় ডিটেলসের জায়গাটা কিন্তু হাইড হয়ে গেল অর্থাৎ এখানে আমার আর কিছু করার কোনো প্রয়োজন নেই এরপরে আমি চলে যাব আদার ডিটেলসে আদার ডিটেলসে যখন চলে যাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ উইলিং টু রিলোকেট তো এটাকে জাস্ট সিম্পলি এরকম নোতে গিয়ে ছেড়ে দেবে এরপরে তোমাকে রিজুম বা বায়োডাটা আপলোড করতে হবে মনে রাখবে বায়োডাটা যেটা আপলোড করবে সেটা একটা সুন্দর বায়োডাটা কিন্তু তৈরি করবে ঠিক আছে বেশি বা হাজি করার কোনো দরকার নেই যে যোগ্যতা চা হয়েছে সেই যোগ্যতার মাপকাঠিতে তোমার যদি বায়োডাটা থাকে তাহলেই কিন্তু হবে যে তার জন্য তোমার গ্র্যাজুয়েশান বা অন্য কোনো আদার কোনো কোয়ালিফিকেশান দরকার নেই কিন্তু যে বায়োডাটা বানাবে সেটা একদম প্রফেশনাল একটা বায়োডাটা তৈরি করবে এর জন্য তোমরা কোনো ক্যাফের হেল্প নিতে পারো বা তোমরা নিজেদের মোবাইল কোনো অ্যাপ থেকেও কিন্তু এই বায়োডাটা একটা তৈরি করতে পারো কিন্তু সেই বায়োডাটা যেন দুই এমবির বেশি সাইজের যেন না হয় পিডিএফ এবং ডক এক্সটেনশন ফাইলেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে তো এখানে আপলোড করার পরে সিম্পলি কী করবে রেজিস্টার্ড অপশানে তোমাকে ক্লিক করতে হবে তো এখানে সম্পূর্ণ তোমাকে রেজিস্টার করার পরে ওকে সাবমিটে কুইক গিয়ে কিন্তু ক্লিক করে দিতে হবে তো তোমার এই সম্পূর্ণ ব্যাপারটা হয়ে যাবে হওয়ার পরে তোমাকে কিন্তু একটি কনফার্মেশন কোড আসবে সেটি মেল এবং এসএমএসের মাধ্যমে আসবে সেটাকে ডাউন করে রেখে দেবে পরবর্তী সময়ে যখন তোমার ইন্টারভিউতে ডাকবে তখন কিন্তু তোমাকে এই অনুযায়ী কিন্তু তোমাকে তোমার কল লেটার ডাউনলোড করে নিতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস সেগুলোকে তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে যেটা যেটা তুমি বায়োডাটাতে মেনশন করেছো ব্যাপারটা ক্লিয়ার তো এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারে রিক্রুটমেন্ট প্রসেস এটা প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটি আমি বলতে পারি কারণ তোমরা জানো যে একদম ভাবে তোমাদের দেখালাম যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং তোমাদের অল ইন্ডিয়া বেসিসে যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যে কোনো জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে প্রত্যেকের জন্যই এটা কিন্তু বড় অপরচুনিটি তাড়াতাড়ি কিন্তু আবেদন করো তো এর আবেদন কিন্তু তিরিশে জুন হচ্ছে এর আবেদন লাস্ট ডেট তিরিশে জুনের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো যারা যারা এখানে আবেদন করবে তারা অবশ্যই কিন্তু প্রত্যেকটা স্টেপ আমি বুঝিয়ে দিয়েছি যে যে স্টেপগুলো তোমরা দেখতে পেলে এই স্টেপ অনুযায়ী কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদনটাকে কমপ্লিট করতে হবে তাহলে তোমরা সাকসেসফুলিভাবে আবেদন করতে পারবে তো আশা করি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে কারণ স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করে থাকে শুধুমাত্র জব নোটিফিকেশান নয় স্টাডি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকেন অল করে রাখতে হবে তো এখনের মতো এটুকুই টাটা